করোনার প্রভাব পড়েছে কোরবানির পশুর কেনা বেচাতেও। এক্ষেত্রে সংকট বহুমাত্রিক। একদিকে অনলাইনে পশু কেনা বেচায় উৎসাহিত করা হচ্ছে, তবে যারা অভ্যস্ত না তারা বিপাকে পড়েছেন। হাটে গিয়ে পশু দেখে যাচাই বাছাই করে কেনার মতো আস্থা অনলাইনে পাচ্ছেন না। আর চিরাচরিত উন্মুক্ত স্থানে হাট যদিও বসছে, কিন্তু কেনা বেচা একেবারেই কম। সঙ্গে যুক্ত হয়েছে স্বাস্থ্যবিধি মানার বাধ্যবাধকতা। ঝুঁকি এড়াতে অনলাইনে কোরবানি পশু কেনা বেচার ধারণা ও প্রচলন মাত্র কয়েক বছর আগের, তবে এবার বেশ জোরে সোরে আওয়াজ উঠছে। তারপরও হাটে যাওয়ার অভ্যাস রাতারাতি বদলাবার নয়। তাই স্বাস্থ্যবিধি কড়াকড়িভাবে মানতে কোরবানির পশুর হাট ও পশু কোরবানির সংশ্লিষ্ট সবার প্রতি নির্দেশনা দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এগুলো হচ্ছে, পর্যাপ্ত খোলা জায়গায় হাট বসাতে হবে, হাটে প্রবেশ ও বের হবার একাধিক আলাদা গেট থাকতে হবে, নিরাপদ সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি ও শিষ্টাচার মেনে চলা, জীবাণুমুক্তকরণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা মানতে হবে। স্বাস্থ্যবিধি মানা ছাড়া হাটে কাউকে অবস্থান করতে দেওয়া হবে না। অসুস্থ শিশু ও বৃদ্ধরা হাটে ঢুকতে পারবে না। হাট কমিটির পক্ষ থেকে এ ব্যাপারে বারবার মাইকিং ও ডিজিটাল পর্দায় প্রচারণা চালাতে হবে। পশুর বর্জ্য দ্রুত পরিষ্কার করতে হবে। দাম পরিশোধের কাউন্টারের সংখ্যা বাড়াতে হবে। ধারণ ক্ষমতার বাইরে হাটে পশু রাখা যাবে না। একটি পশু কেনার জন্য দুইজনের বেশি ক্রেতা অবস্থান করতে পারবে না। পশু কোরবানি, মাংস ভাগ বন্টন ও সংগ্রহের সময় প্রয়োজনের বেশি লোক উপস্থিত থাকতে পারবে না। কোরবানির পশুর চামড়া দ্রুত ছাড়াতে হবে এবং কোরবানির স্থান ব্লিচিং পাউডারের দ্রবণ দিয়ে জীবাণুমুক্ত করতে হবে। যে সমস্ত পশুর হাট বসাটা একান্ত জরুরি হবে সেটা যেন নাকি স্বাস্থ্যবিধি মেনে কিনা বেচা করা হয়। কিন্তু হাটগুলোতে স্বাস্থ্যবিধি মানা, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, শারীরিক দূরত্বের বিষয়টি অবহেলিত। এতে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। সারাদেশের চিত্রই এরকম। আর করোনার প্রাদুর্ভাবে হাটে ক্রেতা নেই বললেই চলে। এতে লাভ তো পরের হিসাব, আসল বা পুঁজি সংগ্রহই মুশকিল হয়ে পড়ছে বিক্রেতাদের জন্য। সংকটে খামারিরাও। পশু পরিচর্যা তারা নিয়মিতই করছেন কিন্তু বিক্রি নেই। সব মিলে বেশ সংকটে এবারে কোরবানির পশু কেনাবেচা খাত। জুয়েল থিওটোনিয়াস, ডিবিসি নিউজ।